আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটি জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি তো সেটা হচ্ছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক তো অলরেডি আমার পেজে যারা আছেন আপনারা সবাই ছবি দেখেছেন পার্কটা এতটাই সুন্দর আমার কাছে বাংলাদেশের এক নম্বর পার্ক মনে হয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যে খুবই সুন্দর একটি ঘোরার জায়গা তবে একটু ভিতরের দিকে হয়ে যাওয়াতে রাস্তা চিনতে একটু সমস্যা হয় তো যাই হোক এই যে আমরা বেরিয়ে গিয়েছি আর ঢাকা শহরে বের হব মানে আর জ্যাম পাবো না এটা তো হতেই পারে না অসম্ভব একটা ব্যাপার আর এই কারণেই আমার কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে না খুব কম বের হওয়া হয় আমাদের আর কি তো রাস্তার মধ্যে মানে জ্যামের মধ্যে এই ইমোজি পিলোটা আমার দেখে খুব ভালো লাগছিলো পিলো মানে কুশনটা মনে হচ্ছিলো আমার দিকে মানে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে তো যাই হোক আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আর এই যে তিনশো ফিটার রাস্তায় চলে এসেছি তিনশো ফিটার রাস্তার দুই সাইডে এখনও কাজ চলছে তবে আমার কাছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর চওড়া একটি রাস্তা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে আর এই যে সাইডে যে স্তম্ভগুলো না কি জানি বলে আমি ঠিক সঠিক বলতেও পারবো না কেউ ভুল ধরতে যাবেন না আবার এই যে এই সাদা সাদা এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে দেখতে তো এই রাস্তাতে বেশ কয়েকটা এরকমটা পাবেন দেখতে আমরা তিনশো ফিটে পৌঁছানো মাত্রই আমরা ম্যাপ ধরে যাচ্ছিলাম তবে এই গুগল ম্যাপের যে ম্যাম আমাদের ডিরেকশন দিচ্ছিলেন আমাদের বেশ কয়েকবার ভুল করিয়ে দিয়েছিল রাস্তাটা যে কারণে আমাদের সময় একটু বেশি লেগেছিল পার্কে পৌঁছাতে পৌঁছাতে তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছানোর কথা সে জায়গায় আমাদের লেগেছিল এক ঘন্টার মতো পরে গুগল ম্যাপ আমাদের ভুল করে নিয়ে যাওয়াতে আমরা এদিকে ওদিকে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করছিলাম যা রাস্তাটা কোন দিকে পরে এই যে সামনে যে অটো যাচ্ছে এই অটোওয়ালা আঙ্কেল আমাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছিল তো জানি না কোন স্বার্থে আমাদের এতটা হেল্প করলো আমরা পরে অবশ্য খুব ভালোভাবে থ্যাংক ইউ জানাতে পারিনি যেটার জন্য আমাদের মনের মধ্যে একটু খারাপই লাগছিল তো আমার মনে হচ্ছিল যে কিছু একটা দেওয়ার দরকার অন্তত কিছু টাকা দেওয়ার দরকার ছিল এই আঙ্কেলকে জানি না একবার বলা মাত্রই আঙ্কেল হচ্ছে সোজা আমাদের বললো যে আমার পিছন পিছনে চলে আসেন তার কোনো যাত্রী ছিল না বা কিছু ছিল না সে এমনিতেই আমাদের হেল্প করতে যাচ্ছিল তো পরে আসলে এই এটার জন্য আমাদের খুব মন খারাপই লাগছিল আসলে আঙ্কেলকে কিছু দেওয়া উচিত ছিল আর এরকম ডিরেকশন মানে না পেলে রাস্তা চিনতে খুবই সমস্যা একটু ভিতরের দিকে আর এই যেই আঙ্কেলটা আমাদের একদম কাছে নিয়ে যাওয়ার পরে বলছে যে মানে একটু সামনে যে ডান দিকে গেলে জলশিড়ি পার্ক তো এভাবে যদি আঙ্কেল আমাদের সাহায্য না করতো অটোওয়ালা আঙ্কেল তাহলে কিন্তু আমাদের রাস্তা আমি জানি না কয় ঘন্টায় শেষ করতে পারতাম আর এই যে আমরা জলশিড়ি পার্কের কাছাকাছি চলে এসেছি মানে বাইরের বাউন্ডারিটা দেখা যাচ্ছিলো আর কি তো এই যে ডান দিকে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে জলশিঁড়ি পার্ক আর সেক্টর তেরো নম্বরে অবস্থিত তো যারা আসতে চাচ্ছেন তারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন রাস্তা চিনতে আমার মনে হয় কিছুটা হলেও হেল্প হবে বা কিছুটা জানতে পারবেন আর কি আর যারা শুধুমাত্র পার্কটা দেখতে চান তারা টেনে টেনে দেখলেও অসুবিধা নেই তো এই যে আমরা চলে এসেছি আর এসে হচ্ছে ডাম সরি বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার পাবেন ওখান থেকে পার পার্সনে একশো টাকা করে টিকিট দুই বছর বয়সের উপর থেকে আপনার একশো টাকা করে টিকিট দিতে হবে তো ঢুকার পরই বাচ্চাদের দোলনার উপর আমি একটু বসে গিয়েছি কারণ দোলনার উপরে কেন জানি হালকা একটি দুর্বলতা কাজ করে আমার আর বাবুর এই ঘরটা খুব পছন্দ হয়েছে ও যখন তখন এই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর যে একটি মানে ভিতর একটি স্টেয়ারিং আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে বসে বসে খেলছে আর এই যে দেখেন মানে কেমনটা লাগে ওয়েদারটা এত খারাপ ছিল যে আমরা ঢুকতে না ঢুকতে অঝোর ধরার বৃষ্টি বাবুকে বেরো করতে পারেনি ও মাশরুম ঘরের ভিতরে বসে আছে আর আমি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছি কি একটা অবস্থা বলেন তো উত্তরা থেকে বের হওয়ার সময় তো প্রচণ্ড রোদ ছিল কিন্তু এখানে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে তো যে যার মতো অবস্থান নিয়েছে আমি ওয়াশরুমের সামনে অবস্থান নিতে পেরেছি মানে এর থেকে বেশি দূরে গেলে আসলে আমি ভিজে যেতাম তো জন্য আর কি ওয়াশরুমের সামনে আমি জায়গা পেয়েছি আর এখান থেকে আর কী দেখাবো আপনাদের একটু ওয়াশরুমটা দেখায় তো কেউ কিছু মনে করবেন না ওয়াশরুমটা একদমই ফাঁকা ছিল কোনো মানুষ ছিল না এই জন্য আর কি একটু ভিডিও করে নিয়েছি আর কি আর এই যে আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বাইরে তো আর হতে পারছে না যতক্ষণ না বেরোতে পারছে ততক্ষণ আপনাদের এভাবে ওয়াশরুমই দেখা লাগবে তারপরে যখন একটু কমে গেল ওয়াশরুমের পিছনের সাইডে এই ছাউনিটা ছিল বাইরে থেকে যেটা নীল রঙের ছাউনি দেখা যায় বিশাল বড় নীল রঙের ছাউনি তো সেটাই আর কি এখানে অনেকেই দাঁড়িয়ে ছিল আর আমরাও চলে এসেছি তো এখান থেকে সামান্য একটু বাম দিকে গেলে রেস্টুরেন্টটা পড়ে তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকার চেষ্টা করছি যদিও বা এখনও বৃষ্টি পড়ছিল হালকা ভিজতে ভিজতেই আমাদের যেতে হবে তারপরেও আর এই বাবা বলল যে এখানে দাঁড়িয়ে থাকার থেকে রেস্টুরেন্টে বসা ভালো অন্তত কিছু খাওয়া যাবে মানে বিকেল হয়ে গেছিলো আর কি সাড়ে চারটা বেজে গেছিলো আর আমরা যদি মনে করতাম সব ঘুরে টুরে তারপরে খেয়ে আসব তাহলে হচ্ছে অনেকটাই লেট হয়ে যেত আর কি মানে সন্ধ্যা হয়ে যেত আর কি তো এই জন্য আর কি রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টটা একদমই নতুন ও মানে ওপেনিং হয়েছে খুব বেশি দিন হয়নি আর এই যে দেখেন কত তো বৃষ্টি মানে বৃষ্টি বাড়ছে তো বাড়ছে কমার কোনো নামগন্ধই নাই তো এই জায়গাটা অসম্ভব সুন্দর মানে ইচ্ছা করলে বাইরে বসেও খেতে পারবেন আবার চাইলে ভিতরে বসেও খেতে পারবেন অসাধারণ সুন্দর একটি পরিবেশের সাথে আপনারা খাবার এনজয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেকে গালি হাতে বসে আছে তো কি আর করা যাবে আমাদেরও মন মেজাজ খারাপ ছিল আর এজের মাথাটা তো পুরো ভিজে একদম চুপচুপে হয়ে গেছে আর এখানে হচ্ছে খাবার অর্ডার করতে এসেছি আপনাদের একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আর ওনাদের পারমিশন নিয়েই কিন্তু আমি এই ভিডিওগুলো করেছিলাম রেস্টুরেন্টের ভিতরে তো এখানকার খাবারের প্রাইস রেঞ্জগুলো আমার কাছে খুব বেশি লাগেনি মানে মোটামুটি ঠিক ছিল আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল মানে সবার টেস্ট আসলে সেম না মুখের স্বাদ তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো সব কিছু আমরা খাবার অর্ডার দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট অপেক্ষা করছিলাম তো সেই ভাগে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো কি করব বসে বসে বাইরে তো আর যাওয়া যাবে না আর দেখেন এখনও কি অবস্থা মানে মোটামুটি দশ মিনিট পরেও এই অবস্থায় বৃষ্টির আরিস অনেকটাই ভিজে গেছে আর কেন এসেছে সেটা বলি আপনাদের তো বলাই হয়নি বাবু আজকে করোনা ভ্যাকসিন দিয়েছে তো সকালবেলায় এজন্য আর কি মনে হলো যে ওর হাত ব্যথা হওয়ার আগে একটু ঘুরিয়ে আনি ওর মনটা একটু যদি ভালো হয় এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম একটা স্লাইস পিৎজা দুইটা স্যান্ডউইচ আর সাথে হচ্ছে আরও দুইটা খাবার অর্ডার করেছিলাম যেটা একটা একটা করে আসছিল আর আমরা একটা একটা করে খাচ্ছিলাম আর কি এরকম একটা অবস্থা এটা হচ্ছে চিজ কেক এই চিজ কেকটা অসম্ভব মজা লেগেছিল আমার কাছে যদিও বা আরেজের বাবার কাছে কেন জানি ভালো লাগেনি ও বলছিল এর থেকে তোমার নবাবিশে মায়ের টেস্টটাই বেশি মজা লাগে তো যাই হোক আগেও বলেছি সবার টেস্ট কিন্তু সেম হয় না ও দু একবার খেয়েছে বাকিটা আমি খেয়েছিলাম আর আরেজ একটু খেয়েছে আর পরে হচ্ছে শর্মা অর্ডার করেছিলাম শর্মার শর্মাটা মজা ছিল প্রচুর পরিমাণে মাংস দেওয়া ছিল ভিতরে তবে বাইরের কি বলবো এটা পরোটাটা হচ্ছে একদমই পরোটার মতোই মানে সেম পরোটা দিয়ে মনে হচ্ছে র্যাপ করা মাংসগুলো তো একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ মজা মানে ওভারঅল খুব মজা লেগেছিল আমাদের তো এখন এই যে সব কিছু টুকটাক করে খাওয়া দাওয়া করছি আর কি করব মানে বৃষ্টি এনজয় করছি আর সব কিছু খাওয়া দাওয়ার পরে একটা ক্যাপাচিনো নিয়েছিলাম ক্যাপাচিনোটা দেখতে অসম্ভব সুন্দর ছিল সাথে দুইটা চকলেট বিস্কুট দিয়েছিল কফি মাগটা বেশ বড় এই জন্য আর কি আমরা একটা নিয়ে দুইজন খেয়েছি আমাদের কাছে একদমই ঠিকঠাকই লেগেছে যেহেতু এর আগে আমরা অনেক কিছু খেয়ে ফেলেছি এজন্য আর কি মানে দুইটা কফি নিয়ে আমরা খেতে পারবো না আসলে মানে খাওয়াটা মানে বেশি বেশি হয়ে যাবে আর কি তো যাই হোক এখানে মানে চিনি মিক্স করে নিচ্ছি আমাদের দরকার অনুযায়ী তো যাই হোক কফির টেস্টের কথা বলি কফির টেস্ট আমার কাছে আহামরি লাগেনি একটু পাতলা পাতলা মনে হচ্ছিল আসলে আমার কাছে কফি চা মানে এগুলো একটু ঘন হবে তাহলে খেতে মজা লাগবে তো সেরকমটা ছিল না আর কি তো যাই হোক ওভারঅল মোটামুটি ছিল রেস্টুরেন্টের ভিতরে টানা পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করার পর বৃষ্টি কিছুটা কমেছে কমেছে মানে এখনও হালকা হালকা পড়ছে আর এই জন্য আমরা একটু বাইরে বের হয়েছি বাইরের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো যদি সাঁতার জানতাম মানে আমি আর আর বাবু যদি সাঁতার পারতাম তাহলে হচ্ছে বোটে ওঠার ইচ্ছা ছিল তো যেহেতু সাঁতার পারি না তাই আর না আর আমার পানিতে ফুবিয়া আছে আমার কাছে মনে হয় আমার পানি দেখলে কেমন যেন ভয় লাগে আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টের আউটলুকটা এখন উপরে কাজ চলছে আর এই রেস্টুরেন্টের রুফটপটা একদম মানে পাহাড়ের মতো লাগে দেখতে মানে অনেকটা পাহাড় ইগলু এই টাইপের তারপরে এই যে আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে লাগে এটা হচ্ছে ফাউন্টেন এখানে দেখতে পাচ্ছেন কৃত্রিম একটি ফাউন্টেন বানানো হয়েছে আর এখানে প্রচুর মাছ আছে যেগুলো অনেক সুন্দর দেখতে আমার তো আমার যদি একটু কাছাকাছি বাড়ি হতো তাহলে আর একটু কিছুক্ষণ থেকে যেতাম এই মাছ দেখার জন্য আর পাশেই হচ্ছে একটি মঞ্চ খোলা মঞ্চ করা হয়েছে এখানে গান হলে আর কি মানুষ দেখতে পারবে বসে বসে আর তার পাশে হচ্ছে এই যে বাচ্চাদের খেলার জায়গাগুলো এখন আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর জায়গা মানে এত সুন্দর এত খোলামেলা পরিবেশ আমার মানে সব বাচ্চাদেরই আসলে ভালো লাগবে বড়দের তো ভালো লাগবে সুন্দর একটি দিন কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট আমার কাছে মনে হয়েছে আর আমি কোনো সময় আমার বাচ্চার সাথে ঠিকমতো ছবি তুলতে পারি না এই যে আমি দাঁড়িয়ে গিয়েছে আর আমার বাচ্চা টুকটুক করে অন্যদিকে দৌড় দিচ্ছে তো বাচ্চাদের সাথে আমিও একটু বাচ্চামি করছিলাম আমার মনে হয় যে যাবে ওখানে তারই একটু বাচ্চা মেয়ে করতে ইচ্ছা হবে এত সুন্দর জায়গা আর এক একটা খেলার জায়গা থেকে আরেকটি খেলার জায়গা বেশ দূরে এই জন্যে বাচ্চাদের মোটামুটি একটি ভালো মতো ফিজিক্যাল এক্সারসাইজও হয়ে যায় তো আশা করছি দেখে বুঝতে পারছেন আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো জায়গা জায়গায় পানি জমা হয়েছিল আর এজন্য আর কি আমাদের জুতা স্যান্ডেলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমি একটি পাইরেট শিপের উপরে উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন মানে এই জিনিসগুলো না এত সুন্দর আপনার টাচ করতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে মানে একটি কথা আছে না চোখের আরাম বলে একটি কথা আছে হ্যাঁ যে যে জিনিসটার দিকে তাকাবেন আপনার চোখে আরাম লাগবে দেখতে তো আরেশ বাবু যেহেতু এক একে উঠতে পারে না মানে এগুলা সে অভ্যস্ত না তো এই জন্য আর ওকে ধরে ধরে নামাতে হচ্ছিলো আর ভিতরের যে সিঁড়িগুলো ছিল না কাঠের সিঁড়ি সেগুলো অনেক চিকন চিকন ছিল যদিও বা মনটা হালকায় খারাপ হয়ে গেছিলো তবে এই সময়টা মানে এই সময় যে ওয়েদারটা এটা হচ্ছে খুবই ঠান্ডা ওয়েদার ছিল আর বাইরের পরিবেশটা একটু অন্ধকার অন্ধকার এই জন্য আর কি ভিডিও জানি না আপনারা কত কতটুকু বুঝতে পারছেন আর এটা হচ্ছে একটা মানে হবিট হল লেখা ছিল ভিতরে একটু জাদুঘর টাইপের কৃত্রিম জাদুঘর আর এখানে কি কি আছে এই যে দেখে নেন এখন কি কি আছে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন এখানে এখন আমরা সোনা দেখতে যাচ্ছি মানে সোনা হীরা জহরত দেখেন আর আমাদের বাসার বড় কমেডিয়ানটা এই যে কমেডি শুরু করে দিয়েছে আসলে আরিজার বাবা যথেষ্ট ফানে একজন মানুষ তবে সে সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না বলেই আমি আনি না তো এই ক্লিপটা আমার মনে হলো যে রাখা উচিত মেমোরির জন্য এই জন্য আর কি নিয়ে আসলাম আর এগুলো সবই কিন্তু প্লাস্টিকের হ্যাঁ আপনারা ভয় পাবেন না সবই প্লাস্টিক আর এগুলো হচ্ছে এমিটেশন আঠা দিয়ে লাগানো তো একটি আমি স্বর্ণ পেয়েছিলাম তো যাই হোক স্বর্ণ রিয়েল না এই জন্য আমি আর রেখেই চলে আসলাম আর কি আর এখানে যে ভদ্র মহিলা বসেছিলেন দাঁত বের করে ওনাকে একটু কপি করলেন আর কি আরেজের বাবা আর এখানে একটা শিপ আছে কি বলে এটাকে পাইরেটস কি পাইরেটস ইন বেঙ্গল লেখা তো উপরে উঠা নিষেধ লেখা ছিল কিন্তু তারপরে বাচ্চারা দুমদাম করে এই শিপের উপর উঠে যাচ্ছে আর লাফালাফি করছে তারপরে ঠাস করে কারেন্টে গেল চলে আর আমরা বাইরে বের হয়ে চলে আসলাম আর এই যে দেখেন এই জায়গাটা দেখেন কত সুন্দর মানে কি বলবো আপনাদের যেদিকে তাকাবেন সেদিকেই অসম্ভব সুন্দর আপনার চোখের আরাম লাগবে আর এখন আমরা ঢুকে যাব হচ্ছে গোলক ধাদায় নাকি গোলক ধাঁধা কী বলে এটাকে মানে চক্রাকারে আপনি ঘুরতে থাকবেন কিন্তু রাস্তা খুঁজে পাবেন না আচ্ছা যাই হোক আপনার একটি নাম দিয়ে দিয়েন আমার সঠিক নামটা এই মুহুর্তে মনে পড়ছে না আমি খুঁজতে 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 অনেক ভিতরে চলে গেছিলাম তারপরে হচ্ছে ভিডিও কেটে কুটে একটু ছোট করে আমি এখন খুঁজছি হচ্ছে এই যে উপর থেকে যে সব দেখা যায় আমি সেই স্তম্ভটা খুঁজছি আর কি স্তম্ভ না কী বলে যাই হোক আপনারা একটু বুঝে নিয়েন তো আমি এখন সেই জায়গায় যাচ্ছি যেখান থেকে উপর থেকে সব কিছু দেখা যাবে আর উপর থেকে আর কি ডিরেকশন দেওয়া যাবে এই যে দেখেন উপর থেকে লুকটা দেখেন কতটা সুন্দর এখানে সহজেই কেউ হারিয়ে যাবেন যদি আপনাকে উপর থেকে কেউ ডিরেকশন না দেয় যত ভিতরে যাবেন তত আপনি হারিয়ে যাবেন এই জন্য একা একা কেউ চেষ্টা করবেন না ভিতরে ঘোরাঘুরি করার সাথে একটি মানে একজনকে নিয়ে যাবেন যে উপর থেকে আপনাকে ডিরেকশন দিবে তারপর দেখা দেখে শেষ করে আস্তে আস্তে নিচে নেমে আসছি আর তারপরে বের হয়ে আরেকটি জায়গা দেখাচ্ছি এই জায়গাটা পানির উপরে ছোট একটি ব্রিজ মাথায় হচ্ছে বসার জায়গা আছে অসম্ভব সুন্দর জায়গা মানে আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন মানে রিয়েলি এই জায়গাটা অনেক সুন্দর তো আমি একটু ঢং করার চেষ্টা করছি যদিও আরিজের বাবা আমাকে ভিডিও করার সময় কেন জানি ক্যামেরাটা দিকে ঘোরায় নেয় তো যাই হোক ওখানে ঘোরাঘুরি শেষ করে এই যে আবারও ভিতরে চলে এসেছি এই জায়গাটা খুব সুন্দর আর এই বাবার তো ইচ্ছা করছিল এই জায়গায় উঠতে তবে এই জায়গায় উঠলে এই জায়গাটার জায়গা থাকতো না ভেঙে পড়ে যেত আর বাচ্চারা উঠছে আমিও এনজয় করছি খুব যদিও আমার বাচ্চায় ওঠার একদমই মানে ইচ্ছা প্রকাশ করেনি কারণ তার হাতে আজকে করোনা ভ্যাকসিন দেওয়ার কারণে হচ্ছে ওর একটু ব্যথা ব্যথাও হচ্ছিলো এই জন্য আর কি কোনো জায়গা সে উঠতে চাচ্ছে না আর জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি জায়গা অনেক ঘোরাঘুরির পরে সামান্য একটু রেস্ট করেই আমরা অপেক্ষা করছিলাম আসলে এই ফাউন্টেনটা মানে পানির সুইচগুলো অন হওয়ার জন্য তো আমরা এখানে অপেক্ষায় করছিলাম আসলে এই কারণে এটা সন্ধ্যার সময় মানে মাগরীবের রাজানের পরে আর কি এটা স্টার্ট করা হয় আর এই মানে এই পানির মধ্যে অনেক কালারফুল লাইট দেওয়া থাকে যে কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগে তো আমরা এই কারণেই আর কি অপেক্ষা করছিলাম যদিও বা আমাদের তাড়া ছিল বাসায় যাওয়ার কারণ এখানে সন্ধ্যা হয়ে গেলে যে কি অন্ধকার আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো রাস্তা কীরকমটা তো আমরা এখানে আরও কিছুক্ষণ বসবো তো দু তিন মিনিট বসার পরে আর কি তারপরে এখান থেকে বের হব আর তার ফাঁকে কিছু ছবি ভিডিও করে নিচ্ছি আসলে সন্ধ্যার পরেই এই জায়গাটার আসল মানে আসল সৌন্দর্যটা প্রকাশ হচ্ছিল আর যেহেতু অনেক কালারফুল লাইট দেওয়া ছিল দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে তো আমার মনে হয় ঢাকাবাসে যারা আছেন বা ঢাকার আশপাশে যারা আছেন তারা চাইলে বাচ্চা কাচ্চা সহ এখানে চলে আসতে পারেন আর আমি একটু আরিজের বাবা ছবি উঠে দিচ্ছিলাম আর বলছিলাম আর কি ক্লোজ ইয়র পেট ক্লোজ ইয়োর পেট যাই হোক তার থাইরয়েডের সমস্যার কারণে সে কোনোভাবে ওজন কমাতে পারে না আর ওজন কমালেও ধরে রাখতে পারে না আর এখানে আরেজবাবু সামান্য একটু আমাকে ভিডিও করে দিয়েছিল আর এই হচ্ছে বিন মানে জায়গা জায়গায় এরকম ডরিমন বিন দেখতে পাবেন তো বাবু মনে করছিলো এটা ডোরিমনি আসলে ডোরিমন না পরে ও একটু ভালো মতো দেখছিল যে এটা ডোরিমন না এটা বিন ছিল তো সন্ধ্যার পর লাইটগুলো সব অন করে দেওয়ার পরে এখন আরেক রকম সৌন্দর্য মানে ফুটে উঠছে এই পার্কের আর আকাশটা দেখেন কি সুন্দর নীল রং। আর এই সময় আসলে আরেজের বাবা নামাজ পড়তে গিয়েছিল পাশেই ওয়াশরুমের পাশে হচ্ছে নামাজ পড়ার জায়গা আছে যেখানে নামাজ পড়তে গেছিলো আর আমি হচ্ছে আরেজার বাবার জন্য অপেক্ষা করছিলাম এই যে বাবা বের হয়ে গেছে এখনও গাড়ি আনতে যাচ্ছে গাড়ি পার্কিংটা একটু দূরে তো আনতে যাচ্ছিলো আর আমরা এখানে অপেক্ষা করছিলাম আর এই যে পার্ক থেকে বের হয়ে যে সোজা রাস্তাটা এই রাস্তাটুকুই আপনি লাইট পাবেন এরকম হ্যাঁ তারপরে এই রাস্তাটা পার হওয়া মাত্রই দেখেন কীরকম এমন ভুতুড়ে অন্ধকার মানে রাস্তা হারানো কোনো ব্যাপারই না তা আমাদেরও সেই কাজ হয়েছিল মানে এমন ভয় পেয়ে গেছিলাম আমরা রাস্তা খুঁজতে খুঁজতে একটা মানুষ নেই শুধু শেয়াল আর কুকুর দেখতে পাবেন জায়গা জায়গায় একটা দুইটা মানুষ দেখতে পাবেন একটা একটা গাড়ি দেখতে পাবেন তাও অনেক দূরে দূরে তো আমরা কি করব কি করবো বুঝতে পারছিলাম না যেহেতু গুগল ম্যাপের ম্যামেও হচ্ছে আমাদের ডিটেকশন ভুল দেখাচ্ছিল তো বেশ কিছু দূরে যাওয়ার পরে ও কনস্ট্রাকশনের যেহেতু কাজ চলছিল ওখানে ওনাদের জিজ্ঞেস করা মাত্রই হচ্ছে রাস্তা দেখিয়ে দেয় সত্যি বলতে অনেক নির্জন জায়গা এজন্য আর কি আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম তো যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে আমরা মেন রাস্তায় উঠে পড়ি আর এয়ারপোর্টের কাছাকাছিও চলে আসি আর আল্লাহ রহমতে আমরা নিরাপদে বাসায় পৌঁছে গেছিলাম তো যারা ওখান থেকে মানে দূর থেকে আসবেন আর কি তারা একটু সন্ধ্যার আগ দিয়ে বের হবেন যেন আলো থাকতে থাকতে আপনারা ওই রাস্তাটুকু বের হয়ে চলে আসতে পারেন আর মেন রোড থেকে কিন্তু অনেকটাই ভিতরে হ্যাঁ তো এই জন্য আপনাদের চিনতে একটু অসুবিধা হতে পারে তো ফুল ডিটেলস আপনাদের কিন্তু বলে দিয়েছি আর দেখিয়ে দিয়েছি এর জন্য আজকের ভিডিওটা একটু বড়ও হয়ে গেছে তো যাই হোক যারা যেতে চান তারা ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা আর আমাদের আর পনেরো মিনিট দূরত্বে আমাদের বাসা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ